ফিলিপাইনে ব্ল্যাক জাতের আখ চাষ করেছেন মেহেরপুরের এক কৃষি উদ্যোক্তা। তার জমির আখ ক্ষেত এখন প্রদর্শনী প্লটে পরিণত হয়েছে। আখ চাষে তার সাফল্যে অনুপ্রাণিত হয়েছেন অন্যরাও। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রেজানুল বাসার তাপস নিজের জমিতে কৃষি খামার গড়ে তুলেছেন। 3 বছর ধরে অন্যান্য জাতের আখ চাষ করলেও এবার পরীক্ষামূলক 3 বিঘা জমিতে ফিলিপাইনের ব্ল্যাক জাতের আখ চাষ করেছেন তিনি। প্রায় 4 বছর আগের থেকে এই গ্যান্ডারেটটা আবাদ শুরু করেছি। মূলত এটা 1 বিঘা জমিতে যদি 1 লক্ষ টাকা পর্যন্ত খরচা করা হয় এবং যথাযথ পরিচর্যা করা হয় তাহলে এখান থেকে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ব্ল্যাক জাতের আখ অন্যান্য আখের মতো পরিপক্ক হলেই গাছ কেটে ফেলার প্রয়োজন নেই। পরিপক্ক হওয়ার পরও 6 মাস পর্যন্ত ফল দিতে থাকে। এই গ্যান্ডারের টিএসএস মানের পরিমাণটাও বেশি, যার জন্য এর লং টাইম রাখা যায়। আমি মনে করি এরকম উদ্যোক্তা যদি এগিয়ে আসে কৃষিকে সাফল্য থেকে সাফল্যতর স্থানে নিয়ে যাবে। ব্ল্যাক জাতের আখের বীজ বিক্রি করে এলাকার সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন চাষি রেজানুল। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।